দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি গতি ডেলিভারি সার্ভিসের পক্ষ থেকে। অনেক আগে আমরা ঘোষণা দিয়েছি ফেনীতে প্রথমবারের মতো আমরা অ্যাপস ভিত্তিক হোম ডেলিভারি সার্ভিস দিব। অবশেষে আজকে আমরা আমাদের অ্যাপস লঞ্চ করছি। দর্শক আজকে আমরা এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের অ্যাপসে কি কি থাকছে, কি কি ফিচার আছে এবং আমাদের সম্মানিত মার্চেন্টরা আমাদের অ্যাপস ব্যবহার করে কি কি সুযোগ সুবিধা পাবেন সেটি আমরা আপনাদেরকে দেখাবো সরাসরি। আমি ছোট করে যদি একটু বলি যে আমাদের অ্যাপসের মাধ্যমে আমাদের সম্মানিত গ্রাহকরা এবং সম্মানিত মার্চেন্টরা খুব সহজে হোম ডেলিভারি করতে পারবেন। এখানে সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে যে আপনারা ডেলিভারি করার পরে যে পেমেন্ট নিয়ে যে ঝামেলা হয়, হিসাব নিকাশ নিয়ে যে ঝামেলা হয় সেটি এখন থেকে আর একদমই হবে না। আপনি ডেলিভারি করার সাথে সাথে আপনি আমাদের অ্যাপসের প্রোফাইলে গিয়ে আপনি আপনার সকল ইনফরমেশান পেয়ে যাবেন, কখন ডেলিভারি করেছেন, কোথায় ডেলিভারি করেছেন, কত টাকা আপনি ওই ডেলিভারি থেকে পাবেন এবং টোটাল আপনি কত টাকা পান বা অথবা আপনি কোনো ডিউ আছে কিনা সব কিছু পেয়ে যাবেন। আর আমাদের অ্যাপসের সবচেয়ে চমৎকার যে ফিচারটি রয়েছে সেটি হচ্ছে যে আপনি গুগল ম্যাপসের মাধ্যমে আপনার যে কাস্টমারের লোকেশান আপনি সিলেক্ট করতে পারবেন এবং ডেলিভারি হওয়ার সাথে সাথে আপনি মেসেজ পেয়ে যাবেন যে ডেলিভারি সাকসেসফুলি ডান। তাছাড়া হচ্ছে যে আপনি আমাদের কোন রাইডার আপনার কাছে যাচ্ছে এবং হচ্ছে যে কত সময় লাগবে এইসব বিষয়গুলো কিন্তু আপনি আমাদের অ্যাপসের মাধ্যমে জানতে পারবেন। সব কিছু মিলিয়ে আমাদের অ্যাপস ব্যবহার করে আশা করছি আপনারা খুব ভালো সার্ভিস পাবেন এবং হচ্ছে যে আপনি আপডেট একটা প্রযুক্তির মাধ্যমে আপনি আপনার কাস্টমারদেরকে সার্ভিস দিতে পারবেন। এবং আমরাও দৃঢ়ভাবে বিশ্বাস করি আগে আমরা যেভাবে ভালো সার্ভিস দিচ্ছি ইনশাল্লাহ আমাদের অ্যাপসের মাধ্যমে আমরা আরও বেশি ভালো সার্ভিস দিতে পারবো। তো বেশি কথা না বলে আপনাদের বেশি সময় নষ্ট না করে আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের অ্যাপসে, কিভাবে আপনি আমাদের অ্যাপস ব্যবহার করবেন, কিভাবে অর্ডার সাবমিট করবেন। দর্শক আপনি প্রথমে চলে যাবেন আপনার মোবাইলে প্লে স্টোরে, প্লে স্টোরে গিয়ে আপনি যদি লিখেন গতি ডেলিভারি, ডেলিভারি লিখলে আশা করছি আপনি চলে আসবে আমাদের অ্যাপসটি। হ্যাঁ চলে এসেছে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন গতি ডেলিভারি অ্যান্ড ইশপ। সো এখানে গিয়ে আপনি ইনস্টল করে নেবেন নর্মালি যেভাবে ইনস্টল করে থাকেন, এই বিষয় নিয়ে আসলে বলার কিছু নেই। আমাদের অ্যাপসটি 8 MB একটি অ্যাপস, আশা করছি ইনস্টল হতে বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে ইনস্টল হয়ে যাবে আপনার যদি নেট কানেকশান ঠিকঠাক থাকে। সে অ্যাপস ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনি অপেন করে নিলেন আমাদের অ্যাপসটি। অপেন করার পরে প্রথমে আপনি যে ইন্টারফেসটি পাবেন এখানে দুইটি আপনার আইকন দেখা যাচ্ছে, একটি হচ্ছে যে আমাদের গতি ডেলিভারি সার্ভিসের আর একটি হচ্ছে যে গতি ইশপ। দর্শক একটু বলে রাখি আমরা এই গতি অ্যাপসের পাশাপাশি আমরা ফেনীবাসীর জীবনমানকে আরও সহজ আরও উন্নত করার জন্য আমরা নিয়ে এসেছি গতি ইশপ, যেখানে একজন কাস্টমার ঘরে বসে তার নিত্য প্রয়োজনীয় বাজার হতে শুরু করে সব কিছু এখানে পাবেন খুব সহজে। এবং যারা সেলার আছে তারাও কিন্তু আমাদের গতি ইশপের এখানে এসে তাদের সব রেজিস্ট্রেশন করতে পারবেন, তাদের প্রোডাক্টগুলো খুব সহজে এখানে বিক্রয় করতে পারবেন আমাদের গতি ইশপের মাধ্যমে। সো সেটি নিয়ে আমি পরবর্তীতে আরেকটি টিউটোরিয়াল তৈরি করব। তো আজকে আমি দেখাবো সেটি হচ্ছে কিভাবে আপনি আমাদের অ্যাপসে লগ ইন করে আপনি আপনার প্রোডাক্ট আমাদের মাধ্যমে ডেলিভারি করবেন। প্রথমে আপনি আমাদের গতি ডেলিভারি সার্ভিসের অ্যাপসে চলে যাবেন, এখানে যে ইন্টারফেসটি দেখতে পাবেন এখানে আপনার লগইন অপশন দেখাচ্ছে। আপনি যদি আগে রেজিস্ট্রেশন করে থাকেন আপনি একজন মার্চেন্ট হিসেবে, সেক্ষেত্রে আপনি এখানে আপনার নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে পারবেন। আর যদি আপনি রেজিস্ট্রেশন করে না থাকেন সেক্ষেত্রে আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে গিয়ে আপনি যদি বিজনেস ওনার হয়ে থাকেন সেটি সিলেক্ট করে আপনি আপনার প্রতিষ্ঠানের নাম, মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড, এবং এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন কিছু নিয়মাবলী আছে যে গতানুগতিক যে নিয়মাবলীগুলো থাকে, আপনি কীভাবে পার্সেল ডেলিভারি করবেন, কী কী সুযোগ সুবিধা আমাদের মাধ্যমে পাবেন এবং সব কিছু বিষয় নিয়মাবলী খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে। চাইলে আপনি সেটি পড়ে নিতে পারেন অথবা অথবা আপনি আই অ্যাগ্রিতে ক্লিক করে আপনি সাইন আপ করলে আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবে। সেক্ষেত্রে আমাদের অ্যাডমিট হয়ে এলে আপনার একটি ভেরিফিকেশান চাইবে, সেটি আমরা করে দিব, করলে আপনি ভেরিফিকেশান পেয়ে যাবেন, দেন আপনি লগ ইন করে নেবেন। আমাদের আগে রেজিস্ট্রেশন করা আছে সেক্ষেত্রে আমি নতুন করে আর রেজিস্ট্রেশন করা দেখালাম না, এটা খুব সহজে আপনি পারবেন। আমি জাস্ট যেটি দিয়ে আমাদের রেজিস্ট্রেশন করা আছে সেই নাম্বার দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করছি। আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে যদি লগ ইন করেন আপনি একটু সময় নেবে, সময় নেওয়ার পর লগ ইন হয়ে যাবে। দেন হচ্ছে যে আপনার এখানে আপনার কিছু অ্যাক্সেস চাইবে সেটি আপনি দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পরে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। যদি আপনি কোনো পার্সেল আগে ডেলিভারি করে না থাকেন সেক্ষেত্রে এটি খালি দেখা যাবে,
এখানে প্রোফাইলে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে আপনি টোটাল আপনার প্রোফাইলটি দেখতে পারবেন। এখানে গতি ইসব লেখা দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আপনি যখন আপনার প্রতিষ্ঠানের যে নাম দিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন সেই নামটি এখানে শো করবে, এবং আপনি যদি কোনো প্রোফাইল পিকচার দিয়ে থাকেন অথবা আপনার প্রতিষ্ঠানের লোগো দিয়ে থাকেন সেটিও আপনি এখানে দিতে পারবেন। এবং আপনি আমাদের কাছে কত টাকা ডিউ পাবেন, ডিউ অ্যামাউন্টটা আপনি এখানে দেখতে পারবেন, এবং কতটি ডেলিভারি আপনি আমাদের মাধ্যমে আমাদের অ্যাপসের মাধ্যমে সম্পূর্ণ করেছেন সেই ইনফরমেশনটা আপনি এখান থেকে খুব সহজে পেয়ে যাবেন। এবং আপনাকে কখন আমরা পেমেন্ট করেছি সেই পেমেন্ট হিস্ট্রিতে গিয়ে আপনি সেই পেমেন্টটা দেখতে পারবেন। এবং এখানে সবচেয়ে আরেকটি মজার বিষয় হলো যে আপনি এখানে ইনকাম হিস্ট্রিতে ক্লিক করে আপনি টোটাল আজকের দিনে কত টাকা সেল করেছেন, গত সপ্তাহে কত টাকা সেল করেছেন এবং এই মাসে আপনি কত টাকা সেল করেছেন সেই বিষয়গুলো খুব সহজে জানতে পারবেন। তা আমার মনে হয় যে এটার মাধ্যমে আপনারা খুবই উপকৃত হবেন, যারা হচ্ছে যে সেল করছেন কিন্তু হিসাব নিকাশ রাখার ঝামেলা মনে করছেন, হিসাব নিকাশ রাখছেন না, সেক্ষেত্রে আর হিসাব নিকাশ রাখার ঝামেলা পোয়াতে হবে না। আপনারা আমাদের অ্যাপস ব্যবহার করে আপনার প্রতিষ্ঠানের হিসাব নিকাশটি খুব সহজে রাখতে পারবেন। আর এখানে যে লাল প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি ক্লিক করেন আপনি একটি ড্যাশবোর্ড বা ম্যাপ পাবেন, ম্যাপ দেখতে পারবেন। এখানে কিন্তু আপনি এই ম্যাপের মাধ্যমে আপনি অর্ডারটা ফেস করতে পারেন। আপনার কাস্টমারের ঠিকানা বা লোকেশানটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন, ম্যাপে ড্রাগ করেও সিলেক্ট করতে পারেন, অথবা আপনি যদি এখানে লিখেন যে লোকেশান, সাপোজ আমি মহিপাল যদি লিখি, মহিপাল ফ্লাইওভার সাপোজ চলে এসেছে, মহিপাল ফ্লাইওভার অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। আমি কনফার্ম ডেস্টিনেশন দিয়ে ক্লিক করলাম এবং এরপর হচ্ছে পিক আপ পয়েন্ট, আপনার কোথায় থেকে আপনার পার্সেলটি পিক আপ করা হবে। সাধারণত আপনি যে লোকেশানে থাকবেন সেই লোকেশানটি অটোমেটিকলি সিলেক্ট করা থাকবে। আপনি যদি কখনও আপনার অন্য লোকেশান থেকে পিক আপ পয়েন্ট দিতে চান, অনেক সময় হয়ে থাকে যে আমাদের মার্চেন্টরা বলে থাকেন যে পার্সেলটি বা অমুক দোকান থেকে রিসিভ করতে হবে বা পিক আপ করতে হবে, সেক্ষেত্রে আপনি ওই অপশনে গিয়ে আপনি লোকেশানটা সিলেক্ট করে দিতে পারেন। এখানে কনফার্ম পিক আপে ক্লিক করার পরে এরকম একটি আপনি ইন্টারফেস দেখতে পারবেন যেখানে হচ্ছে যে আপনার ডেলিভারি চার্জ কত টাকা সেটি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, অটোমেটিক ডেলিভারি চার্জটা উঠে যাবে। আগে এইটা নিয়ে কিন্তু অনেক আমাদের সম্মানিত মার্চেন্টরা আমাদেরকে ফোন দেওয়া লাগে যে ভাইয়া এটার ডেলিভারি চার্জ কত, ওই লোকেশানে ডেলিভারি চার্জ কত। সো এখন থেকে এটি আর কষ্ট করা লাগবে না, কষ্ট করে ফোন দিয়ে জানা লাগবে না, আপনি লোকেশান সিলেক্ট করার সাথে সাথে ডেলিভারি চার্জটা অটোমেটিকলি উঠে যাবে যেটি আমরা নির্ধারণ করেছি আগ থেকে। প্লাস আপনি যেটি যে পার্সেলটি ডেলিভারি করতে চাচ্ছেন সেটি চাইলে একটি ছবি দিতে পারেন, ছবিটা দেওয়া বাধ্যতামূলক না তবে দিলে ভালো, সেক্ষেত্রে আমরাও বুঝতে পারবো যে কোন পার্সেলটি ডেলিভারি হচ্ছে বা কোন রাইডারকে পাঠাবো, কি বড় কিনা সাইজ ছোটো কিনা সেই বিষয়গুলো। যদি আপনি দিতে ইচ্ছুক হন সেক্ষেত্রে এখান থেকে একটি ছবি আপনার গ্যালারি থেকে ছবি সিলেক্ট করলেন, আর হচ্ছে প্রোডাক্টের নাম আপনি এখান থেকে প্রোডাক্টের নাম লিখতে পারেন, সাপোজ আমি লিখলাম যে ড্রেস, এটি ক্রেস্ট যদি আমি লিখছি ড্রেস সাপোজ বোঝানোর জন্যই লিখছি, সেক্ষেত্রে প্রোডাক্টের প্রাইসটা আমি দিলাম 500 টাকা। এটি কার কাছে যাবে, সাপোজ আপনি বললেন যে এটি তারেকের কাছে যাবে, তারেক এবং তারেকের ফোন নাম্বার আপনি এখান থেকে দিলেন, সাপোজ ফোন নাম্বারটা দিলেন। এখান থেকে আপনি যখন অনেক সময় হয়ে থাকে যে আমাদের অনেক সময় তো মার্চেন্ট ফোন দিয়ে থাকে রাত্রে অর্ডারটি প্লেস করছে যে আগামী দিন ডেলিভারি হবে, অনেক সময় ফোন দিয়ে বলে থাকে যে আমার আগামীকালকে সকালে 2টা পার্সেল ডেলিভারি আছে, তো সেক্ষেত্রে সামনে থেকে আপনি আর কষ্ট করে ফোন দিয়ে বলা লাগবে না, আপনি রাত্রে অর্ডারটি প্লেস করে রাখতে পারেন। সেক্ষেত্রে আপনি এখানে পিক আপ পয়েন্টে গিয়ে আপনি যেমন সাপোজ পরদিন আপনি তারিখ সিলেক্ট করে সেক্ষেত্রে কয়টায় আপনার থেকে পিক আপ করবে, সাপোজ সকাল 10টায় আপনার থেকে পিক আপ করবে সিলেক্ট করলেন, এবং ডেলিভারি হবে কখন, সেম 22 তারিখ আপনি চাচ্ছেন যে আপনার 11টার মধ্যে বা 12টার মধ্যে 12টা 30-এর মধ্যে আপনার ডেলিভারি করবে, সেই লোকেশানটা সেই টাইমটা সিলেক্ট করে আপনি কনফার্ম করলে অর্ডারটি সাবমিট হয়ে যাবে। অর্ডারটি অলরেডি প্লেস হয়ে গেছে, অর্ডারটি কিন্তু আমাদের অ্যাডমিন প্যানেলে চলে এসেছে। সো দর্শক, আমি আপনাদেরকে টোটাল একটি অর্ডার কীভাবে প্রসেস হয়, কীভাবে ডেলিভারি হয় সেটি আপনাদেরকে দেখাবো। মাই অর্ডারে যদি যান আপনি সেক্ষেত্রে আপনি আপনার যে একটু আগে যে অর্ডারটি প্লেস করেছেন সেটি দেখতে পারবেন, এখানে কিন্তু দেখা যাচ্ছে নিউ যে অর্ডারটি আছে। আমাদের অ্যাডমিন ফাইল থেকে এই অর্ডারটি যখন আমরা অ্যাকসেপ্ট করব তখন কিন্তু আপনি এটি ইনফরমেশনটি পেয়ে যাবেন। এখানে আমরা অ্যাকসেপ্ট করলাম, অ্যাকসেপ্ট করার পরে কিন্তু আপনি সাথে সাথে নোটিফিকেশান পেয়ে গেছে, তখন কিন্তু আপনি আরেকটি নোটিফিকেশান পেয়ে গেছেন যে গতি রাইডার হ্যাজ কালেক্ট দ্য পার্সেল।
আপনি যদি একটু ডেলিভারি রিফ্রেশ করেন তখন কিন্তু আপনি সাথে সাথে দেখতে পাচ্ছেন যে কালেক্টেড প্রোডাক্টটি আপনার থেকে কালেক্ট করা হয়ে গেছে এবং কোন রাইডার কালেক্ট করেছে সেটি কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। যখন রাইডার প্রোডাক্টটি ডেলিভারি করবে তখনও কিন্তু আপনি সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন যে আপনার কাছে নোটিফিকেশান চলে এসেছে প্রোডাক্ট ডেলিভারি ডান। আপনি যদি এখানে ডেলিভারি অপশনে ক্লিক করেন রিপ্লেস দিলে কিন্তু দেখতে পারবেন যে ডেলিভারি হয়ে গেছে। তো আসলে খুবই চমৎকার সিস্টেম এবং খুব সহজে আপনারা আপনাদের প্রোডাক্ট ডেলিভারির আপডেটটি সাথে সাথে পেয়ে যাবেন। সব কিছু মিলিয়ে আমরা চেষ্টা করছি উন্নত টেকনোলজি ভিত্তিক একটি অ্যাপস আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। সো আপনারা এটি খুব সহজে ব্যবহার করতে পারবেন এবং এটির মাধ্যমে খুব সহজে আমাদের মাধ্যমে আপনারা ডেলিভারি সার্ভিস দিতে পারবেন। আপনাদের প্রোডাক্ট নিয়ে কোনো টেনশন করা লাগবে না এবং আপনাদের যে হিসাব নিকাশ নিয়ে যে ঝামেলাটা হয়ে থাকে, যেটি আমি ফেস করেছি, সেটিও আর কখনো হবে না। তা আমি বিশ্বাস করছি আমাদের অ্যাপস ব্যবহারের ফলে ইনশাল্লাহ আগের থেকে অনেক ভালো, অনেক বেটার সার্ভিস আমরা দিতে পারবো। কারণ এটি হচ্ছে যে আমাদের অ্যাডমিন প্যানেল থেকে আমরা দেখতে পারবো আমাদের কোন রাইডার কোথায় আছে। আগে যেটি হতো আমরা কিন্তু জানতাম না যে কোন রাইডারটি কোথায় আছে এবং কোনটি ডেলিভারি হয়েছে এবং কোনটি ডেলিভারি হয়নি, কারণ আমাদের অফিস থেকে অনেকগুলো পার্সেল নিয়ে রাইডাররা যায়। তো সেক্ষেত্রে তার কাছে কয়টি পার্সেল আছে এবং কয়টি দিচ্ছে এবং কোনো একটি অর্ডার, হয়তো সাপোজ মহিফাল থেকে আমার একটি অর্ডার আসলো কিন্তু হয়তো দেখা গেলো যে আমার মহিফালে একজন রাইডার আছে কিন্তু সেটি কিন্তু আমি জানতাম না, কিন্তু এখন কিন্তু জানার সুযোগ আছে। তখন ওই মহিফাল কালেকশন অপশন যদি থাকে বা মহিফাল থেকে যদি একটি পার্সেল পিক আপ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি ওই যে মহিপালের যে রাইডারটি আছে তাকে যদি দিয়ে দিই খুব সহজে প্রোডাক্টটি পিক আপ করে ফেলবে এবং হচ্ছে যে সাথে সাথে ডেলিভারি হয়ে যাবে। আমি বিশ্বাস করি আমাদের অ্যাপস ব্যবহারের ফলে আপনারা খুব ভালোভাবে আমাদের থেকে সার্ভিস পাবেন। ইনশাল্লাহ আমরাও চেষ্টা করছি প্রতিনিয়ত আপডেট করার জন্য, আরও উন্নত টেকনোলজি ব্যবহার করে আপনাদেরকে সর্বোত্তম সেবা দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবসময় আপনাদেরকে এভাবে ভালো সার্ভিস দিয়ে যেতে পারি। ধন্যবাদ।